অবশেষে চার হাত এক হচ্ছে, বিয়ের পিঁড়িতে বসছে রণবীর আলিয়া। আসছে 17 এপ্রিল চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়ি আর.কে হাউসে সাত পাকে বাঁধা পড়বেন তারা। ইতোমধ্যেই চলছে জোর গুঞ্জন যে কারা কারা আমন্ত্রিত হচ্ছেন বলিউডের এই জনপ্রিয় জুটির বিয়েতে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের মূল আসরে থাকছেন শুধু পরিবার ও কাছের বন্ধুরা, তবে বিবাহ পরবর্তী সংবর্ধনায় বসবে বলিউডের তারার মেলা। বিয়েতে ইতোমধ্যেই নাকি আমন্ত্রণ পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি, আদিত্য চোপড়া, শাহরুখ খান, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, কারণ জোহরের মতো বলিউড তারকারা। তবে এই তালিকায় রণবীরের প্রাক্তনরা থাকছেন কিনা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। রালিয়ার রাজকীয় বিয়ের আসরে প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন আসবেন কিনা এ নিয়ে মুখ খুলেছেন দীপিকা। এ নিয়ে তিনি বলেন, অনেকদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি, সেই রিসেপশনের আগে আমাদের কথা হয়েছিল, এরপর আর হয়নি। রণবীর এমনই, আমি এখন আর অবাক হই না, এটাই আমাদের মধ্যে সম্পর্ক এবং এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর ও দীপিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, তাদের জুটিও বেশ পছন্দ করেন দর্শকেরা। তবে পরবর্তীতে দীপিকাই রণবীরের বিরুদ্ধে সম্পর্ক ভাঙার অভিযোগ আনেন, যদিও পরে সবকিছুই ঠিক করে নেন তারা। সম্পর্ক ভাঙার পরও একসাথে সিনেমায় কাজও করেছেন দুইজন। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।